دربار شریف ٹی وی তুমি আল্লাহর ধর্মের রক্ষণকারী ওগো মাইনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্থানের বাদশাহী দিয়ে দিলাম, আমি তোমাকে বেলায়াত দিয়ে হিন্দুস্থানে পাঠিয়ে দিতে চাই। ওগো মাইনুদ্দিন, এক আল্লাহর ধ্বনি, এক আল্লাহর পথ, আমি রসুলে পাকের কথাই, তুমি আজ মিলে যাবে ভারতের মাটিতে যাইয়া পথ ভোলা মানুষকে আল্লাহর পথের পথিক বানাবে। আমার খোয়াজা মাইদুদ্দিন চিশতি সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা আসবেন ভারতে বেলায়াত, তো নবী বললেন দিলাম তোমাকে পাওয়ার, যদি উপযুক্ত তুমি হও দেখে তোমাকে দেবে পাওয়ার, আর উপযুক্ত যদি না হও কোনো মতেই মাল পাবে না। বন্ধুরে তিনি কেমন আওলাদ, তিনি কেমন মানুষ, আজারে আমার রসুলে পাক ডেকে ডেকে বেলায়াতের পাওয়ার দিয়ে হিন্দুস্থানের বাদশাহী দান করে দিয়েছেন। ওগো বন্ধু, উনি চিন্তা করছেন আমি তো ভারত চিনি নাও, কেমন করে যাব এই মদিনা মানোয়ারা থেকে। সঙ্গে সঙ্গে যখন উনি ওনার রুমে যাইয়াও, উনি ওনার জায়গাতে যাইয়াও, বিছানায় যখন ঘুমিয়ে গেছেন, আমার আল্লাহ পাক বলেন মাইনুদ্দিন, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওগো মাইনুদ্দিন যাও, আমি আল্লাহ তোমাকে স্বপ্নের মাঝে আমার তরফ থেকে স্বপ্ন দিয়া পুরো ভারতের নকশা এবং ম্যাপ আল্লাহ আমার মাইনুদ্দিনকে দেখিয়ে দিলে। বন্ধুরে আমার, কারণ আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এক শ্রেণীর লোক বলবে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, জি বাবা জি হ্যাঁ, কারণ ওইটাও আমি বাবা ঘরের কথা বলবো না, আল্লাহ কোরআন থেকে দলিলটা নেব। আল্লাহ কোরআন সুরা আল বাকারা আয়াত নাম্বার 142, আপনি নোট করে দেখুন ওই আয়াতের তফসিরে তফসির কারগণ লিখছেন কোন সে আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ছয় বছরের একটি ছোট বাচ্চা, নাম তার জুবাইদা। এই বাচ্চাটাকে যদি কেউ দেখেন পান অনুসন্ধান অফিসে দেন, ওখানে তার আপনজনেরা আছে, ওখানে পৌঁছে দেন। ছয় বৎসরের একটি মেয়ে, নাম তার জুবাইদা, এই নামে বাচ্চা যে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে যান অনুসন্ধান অফিসে একটু জমা দিন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা, وعلى آل سيدنا ما بندوري آمد خواجة مين الدين چستي آج ميلي هندوستان بادشاہی پیچھے আপনি আসছেন বাবা রাস্তা দিয়ে, ও আমার সোনা মানিকের রব খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলী রহমানের দন, যখন রাস্তাতে আসতেছেন, আসতে আসতে এক জায়গায় পৌঁছিয়েছেন, বাবাজি আমার ঘটনাটা লেখা আছে বর্ণনা কেতাবের মধ্যে, কেউ বলছেন যাওয়ার পথে হোক বাসার পথে হোক, এক সময় উনি সামদেশে গেলেন, ওই সামদেশের মাটিতে একটি গ্রামে উনি পৌঁছিয়েছেন, ওইখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, যিনি আপনার এক
টাং কাটা অবস্থাতে আল্লাহর ইবাদত বندگی করতেছেন খাজা মাইনউদ্দিন চিশতিয়াত মিরি বলছেন ভাই আপনি তো আল্লাহ আল্লাহ করছেন এইখানে বসে তবে আপনার পাটা কাটা কেন একবার বলবেন নি তিনি বলেছিলেন ওগো মাইনউদ্দিন আমি আজ 32 বছর ধরে আল্লাহর ইবাদত করি একদিন আমার কি মন হলো আমি আমার জায়নামাজের পাটিটা উঠিয়েছি আর পশ্চিম দিকে আমার পাটা একটু চলে গেছে এমন করি আর যেই না আমার পা চলে গেছে সঙ্গে সঙ্গে গায়েব এলান হয়ে গেল এই আমার বন্ধু আজ 32 বছর পরও তুই আজ আমার কেবলার দিকে তোর পাটা লম্বা করে দিলি এই মাইনউদ্দিন এতটুকু অপরাধের কারণে আমি আমার পাটাকে কেটে দিয়েছি গো না জানি কি আমাদের দিল যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে রে আমার বন্ধু তুই কেমন করে কেবলার দিকে পা লম্বা করলি ওরে আমার সোনামানিকেরাও যে আল্লাহর ঘর কেবলার দিকে সামান্য পা একটু গেল বলে পাটা যদি কেটে ফেলে দেয় আর আমরা কত অপরাধ করি একবার কি ভেবে দেখেছেন বাবা ইবাদত 32 বছর ধরে করতেছেন সামান্য পা যাওয়ার জন্য যদি তিনি এমন করে আপনার নিজের পা কেটে দিতে পারে হে আল্লাহর বান্দা হে নবীর উম্মত এখনো সময় আছে তওবা করো ফিরে এসো আজকের এই রাত থেকে আর আমি ভুল করব না আল্লাহ তোমার কেবলার দিকে আমি মাথাকে ঝুঁকিয়ে তোমার ইবাদত বান্দগি করে তোমাকে রাজি খুশি করতে চাই হে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমাদেরকে নামাজি বানায়া দাও পড়তে চান নামাজ পড়তে চান কেরকম ভক্তিতে নামাজে খুশু খুজু দরকার আবার আব্বাজি সোনা মানি কেরাও শুধু জলসা দিলে কাজ হবে না বাবা হতেও পারে আমি আমিনউদ্দিনের জীবনের শেষ কথা বলছি আর সুযোগ হবে না আপনিও শেষ কথা শুনতেছেন আর হয়তো শুনতে পাবেন না বসেছে উঠে দাঁড়ানোর গ্যারান্টি নাই রে বাবা আমি আমিনউদ্দিনও বসে আছি নামতে পারবো এমন গ্যারান্টি আশা আছে উঠবো ঘরে যাবো গ্যারান্টি হ্যাঁ বাবা যার গ্যারান্টি থাকি না তার আবার হাসি তামাশা কিসে যার গ্যারান্টি থাকে না তার আবার হাসি তামাশা খেল তামাশা মহাতারি জুয়া কিসে বন্ধুরে একবার যদি তোমার ভিতরে প্রেম বুঝিয়ে যায় আমার নবী চা কিছু বুঝবে নাও আমার রসুল চা কিছু বুঝবে নাও আল্লাহরে বাদা চা কিছু বুঝবে নাও এখনো সময় আছে রে বন্ধু তওবা করো ফিরে এসো খাজা মাইনউদ্দিন চিশতিয়াত মিরি আলী রহমানের দোয়ান এবার আপনার চলে আসেন টুকটুক করে রাস্তায় অনেক ঘটনা ঘটেছে চলুন না বাবা 40 জনকে সাথে করে নিয়ে উনি আপনার আজমিরের সরজমিনে এসে বসে আছেন এখন আজমিরের সরজমিনে এসে উনি আপনাকে না দেখতেছেন কিছু রাখালের আপনাকে না গরু চরাচ্ছে গরু খাজা মাইনউদ্দিন চিশতিয়াত মিরি বলেন রে রাখাল আমরা খোদার তো আছি একটু দুধ আমাদেরকে দাও কি দাও রাখাল ডাক দিয়ে বলে আপনি পাগল হয়েছেন নি হে গরু এখন দুধ দেবে অসময় বলে এখন বাচ্চা হয়নি কিছু হয়নি ও দুধ দে খাজা মাইনউদ্দিন চিশতিয়াত মিরি বলেন কেন দেবে না অবশ্য দেবে সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরে বাবারা খাজা মাইনউদ্দিন চিশতিয়াত মিরি হুজুর আমার আর শিষ্যদের বললেন এক কাজ করো এই তোমরা কয়েকটা হাঁড়ি নিয়ে চলে যাও পাত্র নিয়ে চলে যাও বাবা কয়েকজন পাত্র কয়েকটা হাঁড়ি নিয়ে ওই গরুর পাটের কাছে গিয়েছে আমার মাইনউদ্দিন চোখ দিয়ে কি তাকালেন আর গরুর পাট দিয়ে দুধ পড়তে পড়তে কয়েকটা হাঁড়ি বোঝাই হয়ে গেল আমার খাজা মাইনউদ্দিন চিশতিয়াত মিরির 40 জন সাথী পেট ভর্তি করে দুধ পান করেছেন রাখালদের কি বলছে রাখালেরাও তোমরাও দুধ বাড়িতে নিয়ে যাও রাখালগুলো এসে হুজুরের কদমে পড়ে গেছে হুজুর মাফ করে দি ক্ষমা করে দিন ওরে যে মানুষটির কথায় বাবা যে গরুর বাচ্চা হয়নি পাটে দুধ নাই শুকনো পাটে দুধে ভরে যায় নিশ্চিত তার কথার মধ্যে পাওয়ার আছে এটা আপনার কথা না জবান আপনার কিন্তু জবানে পাওয়ার আমার আল্লাহ পারে না খাজা দিতে পারে না এই কথা বলেন না কেন আল্লাহর দেওয়া খাজানা তাদের কাছে আছে তারা দিতে
খাজাদ খাজাদ তুমি দিতে পারো মসজিদের জন্য 1000 2000 5000 10000 মক্তবের জন্য দিতে পারো 200 500 হাজার আর আমার খাজা বিপদে দিতে পারে না হুজুর আপনার কথা মানব না কোরআনে থাকলে হবে চলেন কোরআনকে জিজ্ঞাসা করি তুমি বলো আল্লাহ কি আল্লাহর বন্ধুদেরকে পাওয়ার দিবেন নি হে বন্ধুরে আমার আল্লাহ কোরআন মাজিদে পরিষ্কার করে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম أنعم الله من النبيين الله پاک بولن من النبيين والصدقين والشهداء والصالحين আমি আল্লাহ চার জায়গাতে আমার ইনাম দিয়েছি কয় জায়গায় নবীদের প্রতি সিদ্দিকিনদের প্রতি শহদাদের প্রতি আর সালেহিনের প্রতি এই সালেহিনের বাংলা মানে হলো নেককার ব্যক্তিগণ আল্লাহর প্রাইজ পেয়েছেন আল্লাহর উপহার পেয়েছেন আল্লাহ দৌলত পেয়েছেন আল্লাহ যাদেরকে দিয়েছেন এই দৌলত যাদেরকে আল্লাহ দেয় সেই আল্লাহ দেওয়া ধন থেকে আল্লাহর বান্দাদেরকে তারা দিতে পারে হে বাবা এটাই হলো আমরা সুন্নি মুসলমানের বিশ্বাস তুমি আমি দিতে পারি খাতাও দিতে পারে জোরে বলেন পারে না পারেন কিনা বলেন আপনি হয়তো বলেন হুজুর আপনি আয়াত বলতেছেন আয়াতটা কত পারায় আছে কোন সূরায় আছে চলুন আমি একটু বার করে আপনাকে বলি দরুদ শরীফ আল্লাহুম বাবা নোট করুন সূরা নিসা বাবা আয়াত নাম্বার 69 জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আয়াত আমি বলি নি বাবা রে ভালো করে বোঝে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যীন ওয়া সিদ্দিকীন ওয়া শুহাদাই ওয়া সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা জোরে বল কত পারা কোন সূরা বললাম সূরা নিসা চার নাম্বার সূরা 69 নাম্বার আয়াত আও যে লোক খোদা ও উসকে রাসূল কে ইতাআত করতে হ্যায় ওয়া মাইয়াতি আল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং তার রাসূল কে ইতাআত করে কিয়ামত কে রোজ উন লোগো কে সাথ হোঙ্গে কিয়ামতের দিন ওই মানুষদের সঙ্গে তারা হবে জিন পর খোদা নে বড়া আফজল কিয়া ইয়ানি আম্বিয়া সিদ্দিক শহদা আর নেক লোগো আর উন লোগো কি রাফাকাত বহুত হি খুব হ্যায় জোরে বলো আল্লাহ বলেন আমি নাত ইনাম দিয়েছি এখন এক শ্রেণীর লোক বলছে তারা দিতে পারে না তার মানে এরা বলতে যাচ্ছে আল্লাহ দিলেও তারা দিতে পারবে না ওরা আল্লাহ দিল আমরা মেনে নেব না তার মানে ওরা হলো শত্রুর দলে আল্লাহ বলেন চার জায়গায় প্রায় দিয়েছি নবীদের প্রতি দিয়েছি সিদ্দিকিনদের প্রতি দিয়েছি শহদাদের প্রতি দিয়েছি সালেহিনদের প্রতি দিয়েছি তাহলে আমি আমার কথা বললাম না কোরআনের কথা বললাম এই জোরে বলে কোরআন হলে মানা যাবে না হাদিস বললি বলবে ওই হাদিস এ বাবা হাদিস তো কই না কোরআনই তো কই আমি কোরআন পাওয়ার পরেও যদি আপনি না মানেন তা আমি কি করব কেউ যদি বলে আমি কোরআন মানব না তা আমি কি করব তা আছে না বন্ধুরে আমার ডাক করো না আমার খাজা গরিব নওয়াজের আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই কারণ উনি নেককার ব্যক্তি উনি পরহেজগার ব্যক্তি আমার আল্লাহ পাকের খানায় কাবায় যখন গিয়েছিলেন আমার খানায় কাবায় যাবার পরে আমার আল্লাহ পাক বলেছিলেন মাইনুদ্দিন আমি আল্লাহ তোমাকে কবুল করে দিয়েছি বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিত্ত
ইমতিয়াজ মিলির সুবহান মুবারাক এত পাওয়ার যারা আল্লাহর নেক বান্দা হয় আল্লাহ যারা বন্ধু হয়ে যায় তারা যদি আল্লাহ পাকের কাছে কিছু চায় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় তুমি আমি সর বলে আমাদের কথা কবুল হয় না কিন্তু আল্লাহর ওলিদের কথা কবুল হয় না কথা বলেন না কেন हम चेहरा देख के बात करने के लिए नहीं आए सरकार की उल्फात देख के बात करने आए हैं अल्लाह जरा है अल्लाह तादे बंधु করে নেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন হুজুর আমরা ইকরাম করাম লাগবে তো চলেন আমি আপনাকে সহজ করে দেই আপনি আমি যখন নামাজ পড়ি নামাজ পড়েন তো নাকি পড়েন তো এখানে কেউ বেনামাজি নেই বাবা বেনামাজি আছে নাই নেই আপনি কোন হিসাবে বলছেন জানি না তবে আমার যেটা ক্যালকুলেশন আমার যেটা হিসাব দেখেন আমার হিসাবে কেউ বেনামাজি আছে কি কেউ বছরে দুইবার নামাজ পড়ে তো বুঝতে পেরেছেন মানে ঈদুল ফিত্র ঈদুল আদহা মানে রোজা শেষ হলে যে ঈদ আসে সেই ঈদের নামাজ আর কুরবানি করার সময় নামাজ দুবার কেউ আবার সপ্তাহে একবার আবার কেউ দৈনন্দিন পাঁচবার এমনকি তাহাজ্জুদ পড়েন ইশরাকও পড়েন আবাবিনও পড়েন আছে না বাবা তাহলে ও বছরে দুইবার হলেও তো পড়ে বেনামাজি মানে মোটে পড়ে না কি বলেন হুজুর নামাজ তো পড়ে দুইবার হলেও পড়ে আপনি বললেন না হুজুর বেনামাজি আছে না আমি তো দেখতে পাচ্ছি না বাবা তবে আমি অনুরোধ করি যারা বছরে দুইবার যান তারা অন্তত সাপ্তাহিক যাওয়ার অভ্যাস তৈরি করুন যারা সপ্তাহে যাচ্ছেন তারা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজে যাওয়ার নিয়ত করুন আল্লাহ যেন আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজি বানান সবাই বলি আমিন হবে তো নামাজে যাবেন তো যাবেন তো আচ্ছা এমন দুটো ছেলে আমি দেখতে চাই যারা নামাজে যান না খুবই অলসতা যারা পড়েন তারা নয় যারা দুটো ছেলে আমি দেখতে চাই যে আজ থেকে হুজুর আমি নামাজি হব ছেলে আপনার হবে না বাবা মেয়ে আপনার হবে না বাবা কবরে যখন যাবেন তো ছেলে রেখে আসবে মা রেখে আসবে বাপ রেখে আসবে আর মনে করেন আপনি একটু খেয়াল করেন যদি মনে করেন আমি আমিনুদ্দিন আপনাদের কথা বলবো না আমি আমিনুদ্দিন মরে গেলাম এখন ধরেন বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রী ছাড়া আমার ভালো লাগে না আমার দিয়ে বোঝাচ্ছি বুঝবেন একটু স্ত্রী ছাড়া শুতে ভালো লাগে একা একা ভালো লাগে না ও দুজন শুলে একটু ভালো লাগে শীতের সময় এখন হঠাৎ আমি আমিনুদ্দিন মরে গেছি মরে গেলে সব গ্রামের লোক এসেছে এসে বলতে রাত তো এখন 12টা বাজে প্রায় এখন তো আর মাটি দেওয়া সম্ভব না তা আমরা সব বাড়ি যাচ্ছি তুমি আমিনুদ্দিন হুজুরের স্ত্রী যখন এতদিন তো সংসার করেছো এই 22 বছর আজকের রাতটা এক জায়গায় দুজন থাকো ঘরের মধ্যে তুমি থাকো আমরা সব বাড়ি যাচ্ছি কি বলে বলেন দিন আমি বলবো কেন আচ্ছা আপনারা বলেন আমি কি উঠি আমার বিবির গলা টিপে ধরব আমি কি ধরি ওরে মারবো এতদিন তো ছিলে 22টা বছর আর আজ তুমি থাকছো না কেন আচ্ছা আমি কাউকে জিনভূত হইয়ে মারবো চেপে ধরবো তা কেন থাকে না আমার ভয় লাগে বউ না হইলে রাত কাটে না আজ সে বউ আর তোমার কাছে থাকতেস না এই ভুল বলছি না ঠিক বলছি বলেন হুজুর গ্রামের লোকে পায়ে ধরে বলে বাবা তোদের পায়ে ধরি বাবা তোরা আমার স্বামীরে বাইরে বাইরে কিন্তু তোরাও থাক তাহলে আমরা কতটা কমজোর ইমানদার জানি আমিনুদ্দিন উঠে আমাকে আঘাত করবে না গলা টিপে ধরবে না জিনভূত হবে না তারপরেও আমার স্ত্রী আমার কাছে আর থাকতে চায় না কেন ইমানের জোর নাই
আমি তো মরেই গেছি, ওর একটা ভয় আছে ভিতরে। সকলেরই মাঝে আমি উপমা দিচ্ছি বুঝানোর জন্য সবাইকে, খেলনা মনে করে উড়িয়ে দেবেন না, প্রত্যেকটা কথা আপনি ভাববেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে জগতে পাঠালেন, সেই আল্লাহর হুকুম হয়েছে আমি চলে গেলাম, তা আমার বিবি আর আমার থাকলো না, সন্তান আর আমার থাকলো না, বাপ মা আর আমার থাকলো না, সব আপন আপন সব হিসাবে লেগে গেছে। এদের মায়ায় কেন আপনি সুদ খাবেন বাবা? কেন আপনি মিথ্যা কথা বলবেন বাবা? কেন পরের জমি আল ঠেলে চাষ করবেন বাবা? আর আপনি আপনার স্বামীকে নিয়ে কেন বেপর্দায় ঘুরবেন? আমার মা, আমার সোনা, আমার মা, আমাদের নবী তো আমাদেরকে জান্নাতি বানানোর জন্য দুনিয়ায় এসেও কেঁদেছেন, 63টা বছর আমাদের নবী আমাদের জন্য কেঁদেছেন, আজও মদিনার মাটিতে নবী আমাদের জন্য কাঁদছেন, আমার মা, আমার বাবা, কেন তুমি সেই নবীকে ভুলে গেলে? কে তোমাকে পথ ভোলা বানিয়ে দিয়েছে? কে দিয়েছে? আমার রসুলকে ভালোবাসো জীবনের থেকে বেশি, রসুলকে মহাব্বত করো সন্তানের থেকে বেশি, রসুলকে প্রেম করো মা বাপের থেকে বেশি, রসুলের পাককে পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করো। কারণ আমার রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে পাককে অর্থের থেকে বেশি মহব্বত করো, সন্তানের থেকে বেশি মহব্বত করো, বাপ মায়ের থেকে বেশি মহব্বত করো, এমনকি নিজের জীবনের থেকে বেশি মহব্বত করো। যারা জীবনের থেকে বেশি মহব্বত করেছে ঈমানদার হলো তারা, হুদাল্লিল মুত্তাকিন, তারাই কোরআন পড়ে পথ পেয়ে যাবে। রাগ করলেন? আমি জানি এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর হয়তো জুটবে না বাপ। এ শোনা, আমার আব্বারা হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি বাবা, যে রসুল আমাদের জন্য এত কিছু করলেন, জিন্দেগিতে নিজের জন্য তিনি কাঁদেননি, উম্মতের জন্য কেঁদেছে। আমরা তো আমাদের সন্তানের জন্য অর্থের জন্য কত কি করি, আর আমাদের নবী তো সেই আমাদেরই জন্য কেঁদে আজও কাঁদছেন। সেই নবীকে প্রেম করেন, নামাজি হন। আমার মায়েরা বেপর্দা ঘুরো না মা, 60 বছর 70 বছরের ভিসা, 10 বছরের ভিসা, যতদিন ভিসা আছে ততদিন থাকা যাবে, ভিসা শেষ আর থাকা, আর যদি না থাকা যায় তো কিসের আশা? এই সম্মুখে কত প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো লাগতে বাবা, কত সুন্দর, কিন্তু এমন কোনো মানুষ নেই যোর থেকে একটা ফুল তুলে শুকবে। কেন জানে? ফুল দেখতে সুন্দর হলে কি হবে, ওর মধ্যে সুগন্ধ। দরবার শরীফ টিভি।